আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। দিস ইজ মোহাম্মদ সুমন কবির, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ তুমিলিয়া বয়েজ হাই স্কুল। টুডে আই উড লাইক টু টেক এ ক্লাস অন চেঞ্জিং ভয়েস। ডিয়ার স্টুডেন্টস, আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে কিছু সাহায্যকারী ভার্ব জানা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী এই সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করতে হবে। এই সাহায্যকারী ভার্বগুলো কি কি আমরা জেনে নেই। প্রেজেন্ট, ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব হবে এম অথবা ইজ অথবা আর। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা বসাবো ওয়াজ অথবা ওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে হবে শ্যাল বি অথবা উইল বি। এবং অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো এম, ইজ অথবা আর। পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ অথবা ওয়ার, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শ্যাল বি অথবা উইল বি। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাহায্যকারী ভার্ব হবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। পাস্ট কন্টিনিউয়াস হলে হবে ওয়াজ বিং অথবা আর বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে হবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার একটু রিভিউ করছি তোমাদের জন্য। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো এম বিং, ইজ বিং অথবা আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ওয়াজ বিং অথবা ওয়ার বিং, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো শ্যাল বি বিং অথবা উইল বি বিং। এবার আসি আমরা যে পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্বগুলো কি কি। অর্থাৎ যদি পারফেক্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্স হলে হবে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট টেন্স হলে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, এবং ফিউচার টেন্স পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখন আমি তোমাদের শিখাবো যে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয়, সেই নিয়মটা তোমাদের সামনে তুলে ধরছি। অ্যাক্টিভ টু প্যাসিভ। ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের এই স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। স্ট্রাকচারটি হলো যে নাম্বার ওয়ান, যে অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হয়। অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হয়। দুই নাম্বার নিয়মটা হলো যে প্রথমে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব,
এই যে ইতিপূর্বে আমরা যে সাহায্যকারী ভার্ব গুলো শিখলাম সেই সাহায্যকারী ভার্ব গুলো টেন্স ও পার্সন অনুযায়ী বসাবো, অর্থাৎ টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার তারপর ভার্ব থ্রি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাহায্যকারী ভার্বের পরে আমরা বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমরা বসাবো বাই। তো বাই ছাড়া অনেক সময় উইথ বা টু এগুলো বসে থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, এই জন্য আমরা এখানে বাই লিখলাম। তারপর সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হয়। আমি রুলসটা তোমাদের সামনে আরেকবার উপস্থাপন করছি। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস করব, প্রথমে আমরা অবজেক্টকে পরিবর্তন করে সাবজেক্ট বানাবো, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি বসে, তারপরে বাই বসে, তারপর সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হয়। আমি তোমাদের সামনে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েস করতে হয় তা তুলে ধরছি। Dear students, he writes a letter. এই অ্যাক্টিভ ভয়েসটি আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি রাইটস এ লেটার। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা হলো সাবজেক্ট, হি হলো সাবজেক্ট, রাইটস হলো ভার্ব এবং এই লেটার হলো অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট এখানে এ লেটারকে আমরা সাবজেক্ট বানাবো, এ লেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে হি রাইটস এ লেটার, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হলো এম অথবা ইজ অথবা আর। তাহলে এ লেটারের সাথে আমরা ইজ বসাতে পারি, লিখলাম ইজ, এ লেটার ইজ, রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন বাই হিম, অর্থাৎ এখানে এ লেটার অবজেক্টকে সাবজেক্ট বানালাম, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু সাহায্যকারী ভার্ব ইজ বসালাম, তারপরে রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন লিখলাম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হলো হি, হি এর অবজেক্ট হলো হিম। আরো কয়েকটি উদাহরণ দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। শি স্যাং এ সং। ডিয়ার স্টুডেন্টস, এই এটি হলো এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো যে এ সং। তো পাস্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার, এ সং এর সাথে সাধারণত ওয়াজ বসে, আমরা বসালাম ওয়াজ। স্যাং এর পাস্ট পার্টিসিপল হলো সাং, বাই শি এর অবজেক্ট হলো হার, এ সং ওয়াজ সাং বাই হার। আরেকটি এক্সাম্পল দিচ্ছি ফিউচার ইনডিফিনিটের, দে উইল ক্যাচ ফিশ, এটা একটা ফিউচার ইনডিফিনিটের এক্সাম্পল। এই অ্যাক্টিভ ভয়েসটা আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স এক্ষেত্রে অবজেক্ট হলো ফিশ, আমরা এটাকে সাবজেক্ট বানাবো, তাহলে ফিশ উইল বি, ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, বাই দের অবজেক্ট হলো দ্যাম, দে উইল ক্যাচ ফিশ। তাহলে অবজেক্ট ছিল ফিশ, আমরা লিখলাম ফিশ। তো ফিউচার ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হলো এখানে আমরা উইল বি বসাতে পারি, উইল বি। তো ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, বাই দের অবজেক্ট হলো দ্যাম। আমি তোমাদের আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি।
we are learning English. We are learning English. এই অ্যাক্টিভ ভয়েসটি হলো প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এখানে অবজেক্ট হলো ইংলিশ। ইংলিশকে আমরা সাবজেক্ট বানাবো, তাহলে ইংলিশ, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এখানে ইজ বিং বসতে পারে। ইংলিশ ইজ বিং, লার্নের পাস্ট পার্টিস হল লার্ন by us. আরেকটি এক্সাম্পল দিচ্ছি, হি ওয়াজ, আমি টেন্স অনুযায়ী এক্সাম্পল গুলো দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। হি ওয়াজ মেকিং এ গার্ডেন, হি ওয়াজ মেকিং এ গার্ডেন, এটা হলো ফিউচার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অবজেক্টকে সাবজেক্ট বানালে আমরা দেখতে পাই যে এ গার্ডেন, এ গার্ডেন। তো পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, বিং আমরা লিখব এ গার্ডেনের সাথে ওয়াজ বিং, ওয়াজ বিং। মেক এর পাস্ট পার্টিসিপল হলো মেড বাই, হিয়ার অবজেক্ট হলো হিম। বে উইল বি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বি হ্যালো বলো, দাদু নিয়ে দাও যাও, প্লেইং তো কাজ করি, দে উইল বি প্লেইং ক্রিকেট। তাহলে এক্ষেত্রে অবজেক্ট হলো ক্রিকেট, তাহলে আমরা লিখবো ক্রিকেট, ক্রিকেট উইল বি বিং প্লেড বাই দেম। আমি তোমাদের এক্সাম্পল গুলো আর একটু বুঝিয়ে দিচ্ছি। যে ফার্স্ট অফ অল প্রথমটা ছিল উই আর লার্নিং ইংলিশ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। তো আমরা লিখেছি ইংলিশ ইজ বিং লার্ন বাই আস। তারপর এক্সাম্পলটা ছিল হি ওয়াজ মেকিং এ গার্ডেন, এ গার্ডেন ওয়াজ বিং মেড বাই হিম। তারপরে দে উইল বি প্লেইং ক্রিকেট, ক্রিকেট উইল বি বিং প্লেড বাই দেম। এবার আমরা পারফেক্ট টেন্সের কয়েকটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। I have drunk a glass of milk. এই অ্যাক্টিভ ভয়েসটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক, তাহলে এক্ষেত্রে অবজেক্ট হলো এ গ্লাস অফ মিল্ক। তাহলে আমরা এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে ফেলবো, তাহলে এ গ্লাস অফ মিল্ক হ্যাজ বিন ড্রাঙ্ক বাই মি। রিথা হ্যাড bought a dress. তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট হলো রিতা হ্যাড বট এ কার, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে ফেলবো যে এ ড্রেস, তো এ ড্রেস হ্যাড বিন বট বাই রিতা। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তোমাদের সামনে টেন্স ভিত্তিক অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তা দেখালাম। তো অনেক সময় এরকম হয়
যে যদি কিছু মডাল অক্সিলারিজ থাকে অ্যাকটিভ ভয়েসের ক্ষেত্রে তাহলে কিভাবে করব, আমি দুই একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ অ্যাকটিভ ভয়েসে যদি আমরা দেখতে পাই যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, গোয়িং টু, অট টু থাকলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি এই মডাল অক্সিলারিজ গুলো থাকে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, গোয়িং টু, অট টু থাকে তাহলে এদের পরে বি বসে, থাকলে এদের পরে বি বসে। যেমন হি ক্যান ডু দা ওয়ার্ক, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট হলো দি ওয়ার্ক, অবজেক্ট হলো দি ওয়ার্ক, সে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে দি ওয়ার্ক, দি ওয়ার্ক, ক্যান থাকলে আমরা লিখবো ক্যান বি, ক্যান বি, ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান বাই হিম, হি ক্যান ডু দা ওয়ার্ক, তার অবজেক্ট হলো দা ওয়ার্ক, ক্যান এর সাহায্যকারী ভার্ব হলো ক্যান বি, ডু এর পাস্ট পার্টিসিপল ডান বাই হিম। উই শুড ওবে আওয়ার টিচার্স, ডিয়ার স্টুডেন্টস, উই শুড ওবে আওয়ার টিচার্স, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অবজেক্ট হলো আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, শুড থাকলে আমরা লিখবো শুড বি, শুড বি, ওবের পাস্ট পার্টিসিপল অবেট বাই এর অবজেক্ট হলো আস। You must follow the rules. এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হলো দ্য রুলস, দ্য রুলস, মাস্ট থাকলে আমরা লিখবো মাস্ট বি, মাস্ট বি, ওভার ফলোর পাস্ট পার্টিসিপল হলো ফলোড বাই ইউ। ডিয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট ফলো দ্য রুলস, তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট হলো দ্য রুলস, আমরা লিখলাম দ্য রুলস, মাস্টের পাস মাস্ট থাকলে আমরা লিখবো মাস্ট বি লিখলাম, তারপর ফলোর পাস্ট পার্টিসিপল হলো ফলোড, তারপর একটা বাই, আর ইউর অবজেক্ট হলো ইউ। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে টেন্স অনুযায়ী কিভাবে করতে হয় এবং মডাল অক্সিলারিজ যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে সেই অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় আমি তোমাদের সামনে এই নিয়মগুলো উপস্থাপন করলাম। তোমরা এরকম নিয়মের উপর বাসায় অসংখ্য এক্সারসাইজ করবে, তাহলে তোমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ভিত্তি করে অ্যাক্টিভ ভয়েসকে সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ।